ইসরো বা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন একটু আগে PSLV-C55 এর সাকসেসফুলি লঞ্চ করল। এই PSLV-তে ছিল সিঙ্গাপুরের দুটো স্যাটেলাইট, একটি হচ্ছে TeLEOS-2 এবং অপরটি হচ্ছে লুমেলাইট-4। এই দুটি স্যাটেলাইট নিয়ে PSLV শ্রীহরিকোটা থেকে শনিবার 22 এপ্রিল 2:19 PM-এ সাকসেসফুলিভাবে উৎক্ষেপণ করেছে। এটা 57তম PSLV লঞ্চ এবং 16তম PSLV-CA মানে PSLV কোর অ্যালোন লঞ্চ। এই TeLEOS-2 স্যাটেলাইটটা তৈরি হয়েছে DSTA এবং ST ইঞ্জিনিয়ারিংয়ের দুজনের পার্টনারশিপে। এখন প্রশ্ন হলো এই TeLEOS-2 স্যাটেলাইটের কাজ কি। এই TeLEOS-2 স্যাটেলাইট সিঙ্গাপুর গভর্নমেন্টের আন্ডারে বিভিন্ন এজেন্সিকে সিঙ্গাপুরের স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করবে এবং TeLEOS-2 আরও সিঙ্গাপুরের ওয়েদার ম্যাপকে ডিটেক্ট করতে সাহায্য করবে, মানে সিঙ্গাপুরের কেমন ওয়েদার থাকবে সেই ওয়েদার ক্যাপচারও এই TeLEOS-2 করবে। আর লুমেলাইট-4 স্যাটেলাইটটি তৈরি হয়েছে I2R এবং স্যাটেলাইট টেকনোলজি অ্যান্ড রিসার্চ সেন্টার যেটা আছে NUSS-এ তার সহযোগিতায়। এই লুমেলাইট-4 মূলত সিঙ্গাপুরের বাণিজ্যে সহায়তা করবে। PSLV-C55 এই মিশনটি উৎক্ষেপণের শুরু থেকে একদম শেষ পর্যন্ত সব ধাপই সফলভাবে পেরিয়েছে। এই PSLV-55 উৎক্ষেপণের 19 মিনিট পরে TeLEOS-2 কে কক্ষপথে প্লেস করে এবং তারও 50 সেকেন্ড পরে লুমেলাইট-4 কে প্লেস করে। TeLEOS-2 এর ওয়েট হচ্ছে 741 কেজি এবং লুমেলাইট-4 এর ওয়েট হচ্ছে 16 কেজি। এই PSLV দুটি স্যাটেলাইটকে কক্ষপথে স্থাপন করার পরে এর যে আপার পোর্শনটা ছিল PS-4 সেটা এর নিজস্ব PSLV অরবিটে স্থাপন হয়ে যায় বিভিন্ন সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করার জন্যে। এই যে দুটি স্যাটেলাইট গেছে, এই দুটি স্যাটেলাইট আপাতত 1 মাস কার্যকরী থাকবে বলে ইসরোর তরফ থেকে জানানো হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ইনফরমেশান। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটাকে সিলেক্ট করে নোটিফিকেশানে অল সিলেক্ট করবেন, তাহলে যখনই আমি এই টাইপের ইনফরমেটিভ ভিডিও দেবো তখনই তা ইনস্ট্যান্ট আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই।